লাগবে ভাই? 40 মিনিট অথবা 1 ঘন্টা, ঠিক নাই। বাস দিয়ে যাইতে তো প্রায় 15 মিনিট তো লাগবে। বাস দিয়ে এইখান থেকে পার হইতে এইভাবে পার হইতে 15 মিনিট লাগবে, 15 মিনিট। তাও লাগবে না, আমরা তো মানে আড়ে যাচ্ছি, মানে লম্বায় যাচ্ছে, আড়ে যাচ্ছে না, ওইখান থেকে এই পর্যন্ত 10 মিনিট লাগবে। হ্যাঁ, বরাবর গেলে বেশি সময় লাগবে না, 10 মিনিট। আমরা পোস্তাগোলা থেকে আসলাম এই পর্যন্ত, লঞ্চঘাট পর্যন্ত আসলাম, 40 মিনিট লাগছে। সেতু হয়ে গেছে না, এই জন্য খুব দ্রুত যাওয়া যাবে বরিশাল। আড়াই হলে 10 মিনিটে লঞ্চ পার হওয়া যায় পদ্মা, কিন্তু আমরা তো আড়ে যাচ্ছি না। পানি অনেকটা ঘোলা, অপরিষ্কার। এগুলো কি পাখি না রক্ত কি না? আরেকটা পাখি আছে, সেটা সাগরের উপরে থাকে, এমনই আর কি, দেখতে সেম এমন, ওই পানির উপরে বেশি থাকে, সাগরের মাঝখানে থাকে। মাঝখান দিয়ে পার হব, আছে আকাশ মেয়ে গেল। আমরা এখন তো 6 মিনিট লাগছে, আমাদের 5 মিনিট কয়েছে গেলে লাগছে, প্রায় 6 মিনিটের মতো লাগছে আমরা এই জন্য আসছি।
নিচে না লাগবে না পাঁচ ছয় লাইনের লেন হলে তো একটু লাগার সম্ভাবনা থাকতো, ছয়টা দিলে লাগতো, কিন্তু এটা দুইটা দিছে আর দুই পাশে অনেক জায়গা আছে। এই পদ্মা সেতু হয়ে গেলে তো আমাদের এদিকে যাওয়ার সুবিধা হবে, তখন তো আমরা লঞ্চে উঠবো না, তখন আমরা সরাসরি এই যে সময়টা লাগছে 5 মিনিটে পার হয়ে যাবো। তাহলে দেখা যায় যে আমরা যদি লঞ্চে না উঠতাম এখন, যদি পদ্মা সেতুর উপর দিয়ে যেতাম তাহলে আমরা 5 মিনিটে সেতু পার হয়ে যাবো। এই যে অতিরিক্ত সময়, তারপরে একটা সমস্যা না, এটাই সময়টা লাগবে। হ্যাঁ, যারা কাজ করছে ওই তাদের গাড়ি এগুলো, এখন তো প্রায় সব কাজ শেষ, উপরের কাজ প্রায় সব শেষ, নিজেরও প্রায় সব শেষ, ওই দিকে বাকি আছে। আর হ্যাঁ, লাস্ট ফিনিশিংয়ে আছে, সব কাজ সংবাদে তো বললো, এখন তো আমরা তো উপরে যে দেখিনি, সংবাদে বললো, তারপরে বিভিন্ন লোক হলো ইয়ে করলো, ওই না উপরে যারা ড্রোন দিয়ে ভিডিও করে ওদেরগুলো দেখলাম যে প্রায় কাজ শেষ, অল্প কিছু কাজ বাকি আছে, তবে সেগুলো 6 মাসের ভিতরে কমপ্লিট করবে। কাজ বাকি আছে দুই পাশে, কাজ বেশি বাকি, আর ব্রিজের কাজ মানে প্রায় শেষ। আর সামনে গেলে তো ওই যে সামনে দেখা যাচ্ছে না, মানে একদম চর, আর কয়েক বছরে এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সামনে একটু জায়গায় জায়গায় খালি আছে, তবে নদী সংরক্ষণ করার দরকার তো হিসেবে, কারণ যে পানি জমে গেছে না তো বের হওয়ার লাইন নেই। আসলাম 15 মিনিট সময় লাগছে, তাহলে ওইটা পার হইতে আরো 2 মিনিট লাগবে, তো না না 20 মিনিট না, আমাদের গন্তব্যে পৌঁছাতে 1 ঘন্টার আশেপাশে লাগতে পারে। আগে স্পিড ব্রেকার পার হইলে লাইফ জ্যাকেট দিত না, এখন দিচ্ছে। হ্যাঁ, এখন মাছ বরাবর আছে, কিন্তু মানে ওই যে চর বাম পাশে দেখা যাচ্ছে, লঞ্চে বার হইলে 10 মিনিটও লাগে না তো, কিন্তু আমরা তো লম্বা লম্বি যাচ্ছে মাঝখান দিয়ে। বিশ আর 19-এর মাঝখান দিয়ে যাবে, কাজ চলতে আছে। হ্যাঁ, কালকে আর আজকে একটু কম হচ্ছে কাজ, আকাশ সমস্যা করে।
পাশে চর
এই যে এখানে চর করে শেষ, ওই যে সামনে জায়গায় রাখো, পার নিচে বলবো। জোরে ধাক্কা দিলে খুলে দেবো, জোরে ধাক্কা দিলে।